আমরা আজকে ইনশাল্লাহ সুরাল বাকারা শুরু করব। সুরাল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এ সুরার টোটাল আয়াত সম্ভবত 286, 286 না, হ্যাঁ 67 থেকে 71 পর্যন্ত বনি ইসরায়েলের সাথে সম্পৃক্ত একটা গাভীকে কেন্দ্র করে, একটা গাভীর ঘটনাকে কেন্দ্র করে এই সুরার নামকরণ করা হয়েছে আল বাকারা। এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। প্রথম 4টি আয়াত মুমিনদের ব্যাপারে নাজিল হয়ে, মানে মুমিনদের ব্যাপারে আলোচিত হয়েছে। পরের 2টি আয়াতে কাফেরদের ব্যাপারে, এবং তারপরে 13টি আয়াত মুনাফিকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এভাবে বিভিন্ন আলোচনা মধ্য দিয়ে এই সূরা 286-তে গিয়ে শেষ হয়েছে। এবং পবিত্র কোরআনুল কারিমে বিধিবিধান সম্বলিত যে সূরাগুলো রয়েছে তার মধ্যে সূরাতুল বাকারা কিন্তু অন্যতম। এ সূরার অনেক ফজিলত রয়েছে। আমরা শুধু জানি সূরা মুলকের ফজিলত, অন্যান্য সূরা সূরা ইখলাসের ফজিলত, কিন্তু আমরা সূরা বাকারার ফজিলত আমরা খুব বেশি আলোচনা করি না। সূরা বাকারার ফজিলত সম্পর্কে অনেক সহি হাদিস পাওয়া যায়। ইমাম ইবনুল আরাবি তিনি বলেন যে সূরা বাকারা হলো 1000 সংবাদ, 1000 আদেশ এবং 1000 নিষেধ সম্বলিত একটি সূরা। সাহাবি সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলুহুশ শাইতান। আমরা অনেকেই বাড়িঘর নিয়ে খুব চিন্তিত, আমার বাড়িতে শয়তানের জিন পরীর আসর আছে, আমার বাড়ির উপর দিয়ে জিন পরী যাতায়াত করে, আমার বাড়ি ঘরের মধ্যে জিনের যাতায়াত রয়েছে, আবার কিছু আলেম ওলামারাও আছেন, পীর মাশায়েখ আছেন, যারা তাদের কাছে গেলেই, আল্লাহ ভালো জানেন, কিন্তু তাদের কাছে গেলেই তারা কি বলেন, ঘর ঘর বন্ধ করতে হবে, বাড়ি বন্ধ করতে হবে। একটা মানুষ যেমন বিভিন্ন রাস্তাঘাটে চলাচল করে, কিন্তু একটা মানুষ যখন 300 ফিট দিয়ে 100 ফিট দিয়ে যাতায়াত করবে, সে কিন্তু তার লক্ষ্যে তার প্রয়োজনে সে যাতায়াত করে, সে কিন্তু আশপাশের লোকদেরকে কি করে না, কোনো ক্ষতি করে না। একটা মানুষ যাবে মিরপুর 10, সে ফ্লাইওভার দিয়ে নতুন বাজার থেকে উঠলো, তার কি সময় আছে যে সে তার আশপাশের রাস্তায় কারা দাঁড়িয়ে আছে, কারা যাচ্ছে, কার গাড়িতে একটু ধাক্কা দেই, কাকে একটু চড় মারি, এগুলো কিন্তু তাদের সময় নেই। তো এরকম জিন ও মানব জাতির মতো একটা জাতি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, তারাও কিন্তু এরকম, তাদের চলাচলের পথ তারাও এরকম মানুষের মতো চলাচল করে, যদিও আমরা তা দেখতে পাই না। কিছু কিছু জিন তো অবশ্যই খারাপ আছে যারা মানুষের ক্ষতি করে, এটা মানুষ যেমন মানুষের ক্ষতি করে জিনও এরকম মানুষের ক্ষতি করে। একটা মানুষ যেমন একটা মানুষকে পছন্দ করলো, তার থেকে যদি সাড়া না পায় তাহলে যেমন তার অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে। মানুষের মধ্যে যেমন খারাপ আছে ভালো আছে, জিনের মধ্যেও কিন্তু এরকম ভালো মন্দ আছে। তার কারণ আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এই দুইটাকে সৃষ্টি করেছেন কাদের জন্য, জিন এবং মানব জাতির জন্য। সুতরাং
ভালো মন্দ দুইটা জাতির মধ্যেই আছে, কিন্তু আমরা সেইগুলো নিয়েই খুব ব্যতিব্যস্ত। আমরা লোহা, তারপরে কোড়া কড়া বা কড়ি বলে, এগুলো দরজার কাছে দরজার উপরে ঝুলিয়ে রাখি, তারপরে মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে এসে বাড়ির চার কোনায় চারজন, তারপরে মাঝখানে একজন, এটা আমরাও করেছি। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন টিচাররা আমাদেরকে নিয়ে এরকম মানুষের বাড়ি বন্ধ দিত। আসলে মানুষের বাড়ি বন্ধ দেওয়ার জন্য সব থেকে বড় হচ্ছে সুরাতুল বাকারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে, ভালো করে শুনবেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। কবর, কবরে কি কোনো কোরআন তেলাওয়াত হয়? হ্যাঁ, কবরে কোনো খাবার দাবারের ব্যবস্থা হয়? কবরে কি মেহমান আসে? আসে না, আসে না। তা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ঘরগুলোকে কবরে পরিণত করো না, কেননা যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এবং এই শয়তানের মধ্যে জিন রূপী শয়তানও আছে, এমনি বেসিক্যাল শয়তানও আছে। সুতরাং তার মানে বোঝা যাচ্ছে যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেই বাড়িতে মানে শয়তান প্রবেশ করে না। মুসলিম শরীফের একটা বর্ণনায় আছে এরকম যে ইন্না শাইতানা ইয়ানফিরু ফিল মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। যে বাড়িতে সূরা ফাতিহা পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। আব্দুল ইবনে মাসউদ, যার সম্পর্কে আমরা গতকালই বলেছি যে আব্দুল ইবনে মাসউদ ইনি একদিক থেকে হাদিস বর্ণনাকারী সাহাবি, অপর দিক থেকে তিনি কিন্তু মানে কোরআন তাফসির কারক, মুফাসসির। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কাউকে যেন এরকম না পায় যে সে এক পায়ের উপর অন্য পা তুলে পড়তে থাকে। এটাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমরা অনেক সময় কি করি, কোথাও বসে থাকলে এক পায়ের উপর আরেক পা উঠিয়ে দিয়ে রাখি, এবং এটা অনেকের অভ্যাসই হয়, কোথাও বসলেই এক পায়ের উপরে আরেক পায়ে দিয়ে আমরা বসে থাকি, কিন্তু সে সূরা বাকারা তেলাওয়াত করে না। আসলে এটা দ্বারা উদ্দেশ্য হলো কি, মানুষ এইভাবে পার উপরে পা দিয়ে বসে রাখে, বসে থাকে কখন, যখন তার কোনো কি থাকে না, চিন্তা থাকে না। অর্থাৎ দেখবেন সাধারণ যে বিপদগ্রস্ত মানুষ, অসুস্থ মানুষ, তারা কিন্তু পায়ের উপর পা উঠায় না। পায়ের উপরে পা ওঠা হচ্ছে যে খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, দুশ্চিন্তা মুক্তভাবে বসবাস করছে, সেই কিন্তু পায়ের উপরে পা দেয়। আমরা অনেকে বলি না, লাটসে হয়ে গেছো, পায়ের উপরে পা দিয়ে বসে থাকো। তার মানে সূরা ফাতিহা পড়লো না, অথচ নিশ্চিন্তে ভাবে, নিশ্চিন্তে সে কি করেছে, আপনার পায়ের উপরে পা দিয়ে বসে আছে। এটা আল্লাহ রসুল বলেছেন, এমন যেন আমি কাউকে না পাই যে সে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না অথচ সে দুশ্চিন্তা মুক্ত হয়ে পায়ের উপরে পা দিয়ে বসে আছে। আল্লাহ রসুল বলছেন জেনে রেখো যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান দ্রুত পালিয়ে যায়, এবং সব থেকে খালি এবং মূল্যহীন সেই ঘর যে ঘরে আল্লাহ তাআলার কিতাব পাঠ করা হয় না। যেই ঘর মূল্য, সেই ঘর হচ্ছে মূল্যহীন, সেই ঘরকে আল্লাহ রসুল কি বলেছেন, খালি বলেছেন, যে ঘরে কোরআন থেকে তেলাওয়াত করা হয় না। সুতরাং আমরা যেন আমাদের বাড়ি ঘরকে আমরা কবর বানাবো না, বরং এটা আমরা গতকাল যে হাদিস পড়েছি যে যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়ে, কোরআন বোঝার চেষ্টা করে, যেখানে যারা মিলিত হয়, আমরা তো জুমে মিলিত হয়েছি, আল্লাহ রসুল বলেছেন তাদের এই মানে অবস্থান, তাদের এই অবস্থানকে চারিদিকে আপনার যারা
ফেরেশতারা অর্থাৎ আপনাদেরকে ঘিরে রাখে। এবং আমরা গতকালও সম্ভবত না তার আগের দিন বলেছিলাম যে পুত পবিত্র ফেরেশতারা যে মর্যাদা আল্লাহ তাআলার কাছে, তাদের একই মর্যাদা দেয়া হয়েছে যারা কোরআন নিয়ে গবেষণা করার জন্য এক জায়গায় মিলিত হয়। উসাইদ ইবনে হুজাইর একজন সাহাবি, তিনি একদিন রাতে সুরা বাকারা পাঠ শুরু করলেন এবং তার পাশেই বাধা ছিল একটা ঘোড়া। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে তার ঘোড়াটা লাফালাফি করছে। তখন তিনি তার পাঠ বন্ধ করে তিনি দেখলেন যে ঘোড়াটা লাফালাফি কি করেছে, বন্ধ করে দিয়েছে। তিনি আবার যখন পড়া শুরু করলেন তখন ঘোড়া আবার লাফাতে শুরু করলো। তিনি পুনরায় পড়া বন্ধ করলেন, ঘোড়াও কি হয়ে গেল, লাফালাফি বন্ধ করে দিল। এভাবে তিনি তিনবার এভাবে করলেন। তা উনি দেখলেন যে তার শিশুপুত্র ইয়াহিয়া ঘোড়ার পাশেই শুয়ে আছে, ওই জন্য সে আরো বেশি ভয় পেয়ে গেলেন। এমন হতে পারে যে হয়তোবা ঘোড়া লাফালাফি করে ওই বাচ্চার উপরে গিয়ে পড়তে পারে, এই জন্য তিনি পড়া বন্ধ করে দিলেন। এবং তিনি পড়া বন্ধ করে তার ওই শিশুপুত্রকে সেখান থেকে উঠিয়ে নিলেন। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ঘোড়া যে লাফালাফি করছে তার কারণ, তিনি আকাশের দিকে তাকালেন এবং তিনি তিনি বুঝতে পারলেন না কারণ কি। এরপর তিনি সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন এবং তিনি এই ঘটনা বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উসাইদ, তুমি যদি সূরা ফাতিহা পড়েই যেতে তাহলে তুমি দেখতে পেতে, যদি পড়েই যেতে। তখন উসাইদ বললেন, আল্লাহ রসুল, আমি তো পড়েই যেতাম কিন্তু আমার সন্তান, শিশু সন্তান, সে তো তার পাশেই শুয়েছিল, তা আমি ভয় পাচ্ছিলাম যে ঘোড়া লাফাতে লাফাতে আমার সন্তানের উপরে গিয়ে যেন মানে পড়ার না পড়ে, এই জন্য আমি কি করলাম, আমার পড়া আমি বন্ধ করে দিলাম। এরপর তিনি বললেন যে আমি যখন আকাশের দিকে মাথা উঠালাম তখন দেখলাম যে ছায়ার মতো একটা আলোকিত জিনিস এবং মুহূর্তের উপর সেটা কি হলো, আমি যখন পড়া বন্ধ করলাম এবং আমি যখন উপরের দিকে তাকালাম তখন সেটা আকাশের সাথে মিশে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো যে তুমি আকাশের দিকে তাকিয়ে যে ছায়ার মতো দেখতে পেয়েছিলে সেটা কি ছিল? তখন আল্লাহ রাসূল বললেন, তারা ছিল জ্যোতির্ময় ফেরেশতা। অর্থাৎ আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব বা যখন আমরা কোরআন তেলাওয়াত করি তখন এরকম জ্যোতির্ময় ফেরেশতারাও কিন্তু আমাদের পড়া শুনতে থাকেন। আপনি মনে করেন না যে আপনার ক্লাসে, আপনার বাসায় এখন আপনি একা একা কোরআনের ক্লাস করছেন আর আপনার সন্তানেরা ঘুমাচ্ছে, বিবি বালা বাল বাচ্চা ঘুমাচ্ছে, এটা মনে করেন না, আপনার সাথে আপনার ফেরেশতারাও, জ্যোতির্ময় ফেরেশতারাও কিন্তু আছেন। আর আজকের ব্যাপারটা তো এক্সেপশনাল, যেহেতু আমরা সূরা বাকারা নিয়েই বসেছি। এই সূরা বাকারা এবং সূরা আল ইমরানের এই দুই সূরার ব্যাপারেও কিন্তু অনেক ফজিলত রয়েছে। আবদুল্লাহ ইবনে বুরাইদা তার পিতা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি বসেছিলাম, এরপর আমি তাকে বলতে শুনলাম যে তোমরা সূরা বাকারা শিক্ষা গ্রহণ করো, কারণ এর শিক্ষা অতি কল্যাণকর এবং এর শিক্ষা বর্জন অতি বেদনাদায়ক। অর্থাৎ কেউ যদি সূরা বাকারা তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, কল্যাণ দান করবেন, বিশেষ সূরা কিন্তু। এবং কেউ যদি সূরা তেলাওয়াত যদি না করে তাহলে এটা তার জন্য দুঃখজনক হবে। এমনকি বাতিলপন্থী যারা, হ্যাঁ, বাতিলপন্থীরা এর ক্ষমতা রাখে না যে আপনার আপনার সূরা বাকারা পড়বেন না অথচ আপনার উপকার করবে।
এবং বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে বুরাইদা তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ থেকে বললেন যে সূরা বাকারা এবং সূরা আল ইমরান তুমি দুইটা সূরাই কি করো, শিখে নাও। এই দুইটি সূরাই হলো জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা। এই দুইটি সূরা কি? জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা। এবং এরা এদের তেলাওয়াতকারীর উপর সামিয়ানা মেঘমালা এবং পাখির ঝাঁকের ন্যায় কিয়ামতের দিন কি করবে? ছায়া দিবে। সামিয়ানা টাঙ্গায় না গ্রামের দিকে এরকম, মানে কিয়ামতের ময়দানে যারা সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করবে রেগুলার, তাদেরকে এরকম কি করা হবে, উপর থেকে ছায়া দেয়া হবে, সামিয়ানা টাঙ্গিয়া টাঙ্গান টাঙ্গিয়ে মানে টাঙ্গানোর মতন আর কি, বা মেঘমালা দিয়ে, বা পাখির ঝাঁক আপনার উপর দিয়ে উঠতে থাকবে, যার কারণে আপনি কি পাবেন, সেই ভীষণ রৌদ্রের সময় আপনি ছায়া পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীদেরকে আহ্বান করা হবে যে সূরা বাকারা এবং সূরা আল ইমরান যারা তেলাওয়াত করতে, তারা সবার আগে তোমরা কি করো, চলতে থাকো। সবার আগে তাদেরকে চলতে দেয়া হবে যারা সূরা বাকারা এবং সূরা ফাত মানে আল ইমরান রেগুলার দুনিয়ার জীবনে তেলাওয়াত করত, এবং তাদেরকে এই সূরা বাকারা এবং সূরা আল ইমরান তাদের জন্য কি করবে, সুপারিশ করবে। আমরা আগেও বলেছি যে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কি করো, কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামত দিবসে এই কোরআন তোমাদের জন্য কি করবে, সুপারিশ করবে, শাফাত করবে। আমরা মোটামুটি সূরা বাকারার যে ফজিলত রয়েছে, যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, এই ফজিলত গুলো আমরা বললাম। এখন আমরা সূরা বাকারার তেলাওয়াত করব ইনশাল্লাহ, এবং আমরা সূরা বাকারা নাজিরা তেলাওয়াত আমরা পড়া নিব আপনাদের থেকে ইনশাল্লাহ আগামীকাল থেকে। এই ক্লাসটি হবে প্রতি সোম এবং মঙ্গলবার। একটা জিনিস মনে রাখেন, আমাদের মধ্যে অনেক সময় অধৈর্য কাজ করে, অধৈর্য কাজ করে। দেখেন আমরা কিন্তু এই নাজিরা তেলাওয়াত করে সূরা কাহাফ একবার শেষ করেছি, তারপরে অর্থ সহ সূরা কাহাফ শেষ করেছি, আবার এখন সূরা কাহাফ সকালে চলছে, রাতে ক্লাস করতাম সূরা কাহাফ, সূরা দুখান শেষ করলাম। তো অনেকের মনে হতে পারে এই দুই দিন ক্লাস করে করে কবে শেষ করব। দেখেন এখানে শেষ করাটা বড় কথা নয়, আমাদের কিন্তু সপ্তাহে 6 দিনই নাজেরা ক্লাস হয়। শনি রবিবারে হয় সূরা কাহাফ, সোম মঙ্গলবারে আজকে থেকে শুরু হলো সূরা বাকারা, বুধ বৃহস্পতিবারে কিন্তু আমাদের সূরা নাবা আমরা হিফজ ক্লাস শুরু করেছি। আমরা সূরা নাবা হিফজ আমাদের কত আছে, হলো নাবা হলো 36 থেকে 40 থেকে 40 আয়াত আমাদের সূরা নাবা আমরা শেষ করেছি। এইভাবে আমাদের টার্গেট, আল্লাহ যদি, আমাদের টার্গেট অনেক বড়, আল্লাহ যদি চান তাহলে আমরা টার্গেটে পৌঁছাতে পারবো, আর আল্লাহ যদি না চান তাহলে তো আমরা পৌঁছাতে পারবো না। সুতরাং আমরা বলবো আপনারা কোরআনের ক্লাস করেন, নাজেরা ক্লাস করেন, হিফজ ক্লাস করেন। আপনি যদি হাফেজ নাও হন, নিয়ত করে ফেলেন, আমরা কিন্তু টার্গেট নিয়ে আছি 30 থেকে নিয়ে একে গিয়ে শেষ হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারাও এই নিয়তের সাথে আপনারাও নিয়ত করতে পারেন, আল্লাহ এমনও করতে পারেন যে এখান থেকেই কিছু মানুষ হাফেজ হয়ে যাবে। এটা কিন্তু বহির্বিশ্বে আছে, বাংলাদেশে হয়তোবা এখন শুরু হয়েছে, কিন্তু বহির্বিশ্বে কিন্তু এরকম অনলাইনে, তারপরে টিচার বাড়ি বাড়ি এনে এই হেফজ ক্লাস তারা কিন্তু করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বুধ এবং বৃহস্পতিবার রাতে 7:45 আমাদের কোন সূরা পড়ি আমরা, সূরা রহমান আমরা নাজেরা তেলাওয়াত করছি। আমাদের মোটামুটি সপ্তাহে 6 দিন সকালে তো আছেই,
এবং বুধ বৃহস্পতি বারেও কিন্তু আমাদের সুরা রহমান আমরা তেলাওয়াত করছি, ওটাও মানে শেষের দিকে সম্ভবত। নাচ থেকে শুরু হবে, এটা শেষ হলে রহমান শেষ হলে। তো আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আমরা আমাদের ফেসবুক পেজে আপনারা খেয়াল রাখবেন, নজর রাখবেন, তাহলে দেখতে পাবেন কবে কোন কোনটা শুরু হয়, এটা আমরা ওইখানে দিয়ে দেই। আমরা এখন